मक्की जिंदगी करुन जिंदगी मक्कार इतिहास करुन इतिहास तेरुटी बसोर अल्लाह नबी निज्जतुने पर निज्जतो अत्तासारे पर अत्तासार सज्जो करे से अल्लाह नबी होई मक्की जिंदगी ते सुंदर भावे एकटु नामाजो करते पारे ना इबादत बंदगीओ अल्लाह नबी करते पारे ना हदीस नबी जान से अल्लाह नबी काबार चत्वरे नमाज आदाय करछिलेन सिजदाय पड़े गेलेन आबू जहेल उत्वा साहेबा डेके डेके बलल ओखाने मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज करतेछेन सिजदा तार काछे बरदास होतो ना सिजदा तादेर काछे सह्य होतो ना ताई बलल ओखाने कतगुलो पचा उठिये नारी बुढ़ी आछे ओई पचा उठिये नारी बुढ़ी निये गिये मुहम्मदेर माथार उपरे चापा दिया दाओ अल्लाह नबी सिजदा आछे अबू जहेलेर संग साथीरा पचा उठे नारी बीड़ी अल्लाह नबी माथा चापा दिया दिलें अल्लाह नबी आर माथा तुलते पारछेन ना सिजदा थेके नबीजीर सुत्तुमे बासा छिल देखलो बाबार ऐ अवस्था दौड़े एसे पचा नारी बुड़ी सरिये दिले आर बोललेन बाबा मक्कार मानुषेरा आपनार संगे एइरकम आचरण केन अल्लाह नबी बोललेन माफ आमार कोनो दोष नाई আমার কোন অপরাধ নাই এক আল্লাহর কথা বলি এটাই আমার দোষ এটাই আমার অপরাধ সঙ্গে সঙ্গে ফাতেমা হাত তুললেন বলে আল্লাহ যারা বিনা অপরাধে বিনা কারণে আমার বাবাকে কষ্ট দেয় আয় আল্লাহ আয় রব্বুল আলামিন তুমি তাদেরকে ধ্বংস করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহর ওই ফাতেমাকে জড়িয়ে ধরলেন বলে ফাতেমা তুমি যদি বদ্দোয়া করো আর তোমার বাবা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমিন বলে দেয় বদ্দোয়া তো কবুল হয় कबुल सब मानुष जदि मरे जाए कार पोछब कलेमा मुहम्मद रसूलुल्लाह কালিমুল্লাহ আহ তোমার বন্ধু হাবিবুল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ এই কি তোমার প্রেমের খালালা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মক্কির जिंदगी করুণ কথার ভিতরে করুণতা ত্যাগের ভিতর অন্যতম হলো আল্লাহ নবীর সহধর্মিণী এই মিরাজের 6 মাস পূর্বে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এই খাদিজা আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন অর্থ দিতেন শ্রম দিতেন আল্লাহ নবীকে অভয় দিতেন যে হুজুর আপনি আগিয়ে যান আল্লাহ পাক আপনাকে বিজয় দান করবেন সুবহানাল্লাহ বলেন এই খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ নবীর আপন চাচা আবু তালেব যেই চাচা ছোটবেলা থেকে আল্লাহ নবীকে দেখে দেখে রেখেছেন আল্লাহ নবী দুনিয়ায় এসে তার আব্বাকে দেখেন নাই তার আব্বা তার ভূমিষ্ঠ হওয়ার 6 মাস পূর্বে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ নবীর বয়স যখন 6 বছর আর মা দুখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ নবীর বয়স যখন 8 বছর তখন তার দাদা আব্দুল মুত্তালিব সব সন্তান দেখে ডেকে বললেন নবী নয় চাচাদেরকে ডেকে গোসল করে আমি খানা খাই রাত্রি যখন মা মা বলে চিৎকার দেয় বাবা বাবা বলে চিৎকার দেয় আমি জড়িয়ে তাকে সান্ত্বনা দেই ও আমার সন্তান কে সুবহানাল্লাহ সেই ছোটবেলা থেকে আল্লাহ নবীকে দেখিয়ে রাখতেন সাহায্য সহযোগিতা করতেন কাফেররা বলতো আবু তালেব তোমার ভাতিজা
নতুন ধর্মের প্রচলন করতেছে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে জুনকালি মারতেছে। নবীজির চাচা আবু তালেব বলতে, আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করব না বটে, আমি থাকতে আমার এতিম অসহায় ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। এই চাচাও মেরাজের কিছুদিন পূর্বে বিদায় হয়ে গেলে, নবীজির ঘরের গার্জিয়ান নাই, বাহিরের গার্জিয়ান নাই, কিং কর্তব্যবর হয়ে গেলে কোথায় যাবেন? যেখানে যান সেখান থেকে নির্যাতিত হন, নিগ্রহ হন। জায়েদকে দেখে বলেন, জায়েদ চল, আমি সেই ছোটবেলায় তায়েফে ছিলাম, আমার অনেক বন্ধু বান্ধব আছে, চলো আমরা তায়েফে গিয়ে ঘুরে আসি, দেখি কেউ কালেমা গ্রহণ করে কিনা। সুবহানাল্লাহ বলে মক্কা শরীফ থেকে তায়েফ শহর হলো 100 কিলোমিটার মাত্র দূর। মক্কা শরীফ থেকে তায়েফ নগরী হলো প্রায় 12 কিলোমিটারের মতো উঁচা। যায়েদকে সঙ্গে করে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে বেঁধে কষ্ট করে করে হেঁটে হেঁটে ওই তায়েফ শহরে হাজির হয়ে গেলেন। এরপরে তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ তাদের কাছে আল্লাহ নবী গিয়ে বললেন, ও নেতৃস্থানীয় ব্যক্তি বর্গ, তোমরা এক আল্লাহর উপর ইমান আনো, কালেমা গ্রহণ করো, ইসলাম কবুল করো। ওই তায়েফে নেতৃস্থানে ব্যক্তিবর্গ কেউ ইসলাম কবুল করল না, বরং আল্লাহ নবীকে তায়েফ থেকে বের করে দেওয়ার জন্য তাদের কুকুরগুলো আল্লাহ নবীকে লক্ষ্য করে ধাওয়া করে দিল। মানুষ নবীকে চিনে না, কুকুরগুলো নবীজিকে চিনে ফিরেছে। নবীজির চোখে যখন চোখ পড়ে গেছে, কুকুরগুলো নবীজির প্রেমে মায়লান হয়ে নবীজির চারপাশে ঘুরতেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মুয়াতের নিদান কালে, তাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাপন পরায়া, রাখিবে যখন কবরে শুয়াইয়া, লইঙ্গ কোলে গোলাম বনিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবীকে কুকুরগুলো মাইলান হয়ে নবীজির চারপাশে ঘুরে, তায়েফের নেতারা দেখলো যে কুকুর দিয়ে আর কাজ হবে না, যুবকদেরকে ও যুবকেরা পাথর লও, মক্কা থেকে মুহাম্মদ নামে পাগল এসেছে, পাথর বেরে তায়েফ শহর থেকে বের করে দাও। আল্লাহ নবী বলেন, আমি যখন তায়েফে প্রবেশ করছিলাম, তায়েফের ছোট্ট ছোট্ট পাথরগুলো আমাকে সালাম দিচ্ছিল, বলতেছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। এভাবে পাথরগুলো সালাম দিতেছিল। সেই পাথর নিয়ে ওই তায়েফের ছেলেরা আল্লাহ নবীকে লক্ষ্য করে পাথর মারা শুরু করে দিয়েছে। বন্ধুরা আমার ভাই আমার, একটা পাথর আল্লাহ নবীর গায়ে পড়ে, সঙ্গে সঙ্গে দেহ মুবারক কেটে যায়, রক্ত বের হয়ে টপকে টপকে পড়ে, আল্লাহ নবীর জামা রক্তে ভিড়ে যায়, চতুর্দিক থেকে পাথর আর পাথর। যায় দেখি দেখে বলো, তাই বের ছেলেরা আল্লাহ নবীকে আর পাথর মানিস না, আমি যায়েদের গায়ে মার। তায়েফের ছেলেরা বলে, না না, মুহাম্মদকে মারার জন্য বলছে, আপনাকে পাথর মারবো না। ওই তায়েফের নগরে আল্লাহ নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেলে। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে গোসল করাতেছিলেন, আর লক্ষ্য করে দেখলে আল্লাহ নবীর গায়ে কালো কালো দাগ। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলায় আপনার গায়ে বসন্ত পক্স হয়েছিল কিনা? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ঘুরে ছেড়ে দিবেন, আয়েশা
নবীদের গায়ে বসন্ত হাওয়া, মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলা তালে কিসের দাগ আমাকে একটু বলা যাবে কি? আল্লাহ নবীর আয়েশা রে, তিন দিনের আর নবী আমি পেটে পাথর বেঁধে ওই তাইবে গিয়েছিলাম দিনে দাওয়াত দেওয়ার জন্য। তাইবের ছেলেরা এত পাথর আমার গায়ে মারছে, ওই তাইবের জমিনে আমি বেহুশ হয়ে গেছি। তাইবের ছেলেরা আমাকে আয়েশা আমার কাছে জোর করে আমাকে দাঁড় করাইছে, আমাকে হাঁটার জন্য ধাক্কা দিয়ে আমাকে হাঁটাইছে। আমি হেঁটে হেঁটে সামনে যেগি, যখন আবার হাঁটা শুরু করছি, ওই তাইবের ছেলে আবার পাথর মারা শুরু করছে। পাথরের আঘাতে আমি ওই তাইবের জমিনে বসে গেছি। বন্ধুরা, আমার কষ্টে নবীজির কত কষ্ট ইসলাম। আজকে আমরা সেই নবীর মোহাব্বত দাবি করি, নবীর ভালোবাসা দাবি করি, নবীর সুন্নত আপনার আমার ভিতরে না। আল্লাহ নবী বলেন, আবার ওই তাইফের জমিনে বেউসিয়া গেলাম, তাইফের ছেলেরা আবার আমাকে জোর করে উঠাইল, আবার আমাকে হাঁটা শুরু করলাম আমি। যখন আবার তারা পাথর মারলো, এত পাথর বৃষ্টির মতো পাথর মারলো ওই তাইফের জমিনে, আমি নবী আবার বেউসিয়া গেছি। এত রক্ত পড়ছে, আমার জুতা পর্যন্ত আমার দেহের সাথে মিলে গেছে। যেই জায়গায় আল্লাহ নবী বেউসিয়া গেছে, রক্ত পড়েছে, আজও সেই জায়গায় মরছে। ওই মসজিদে প্রবেশ করলে দেখা যায়, চক্ষু বন্ধ করলে এখনো মনে হয় যেন ওই তাইফের ছেলেরা আল্লাহ নবীর গায়ে পাথর মারে। বন্ধুরা, মা নবীর মহাব্বত এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, কিয়ামতের ময়দানে এই চোখের পানি আপনার আমার আল্লাহর আদালতে সাক্ষী দিবে। নবীর মহাব্বতে নবীর শাফায়াত আপনার আমার ভাগ্যে, নবীর জিয়ারাত আপনার আমার ভাগ্যে নসিব হইয়া যাইতে পারে। আল্লাহ নবী উঠলেন, হেঁটে হেঁটে সামনের দিকে আগালেন, পাহাড়ে আড়ালে চলে গেল। এখন আর আল্লাহ নবীকে দেখা যায় না। ওই তাইফের ছেলেরা এক বুড়ি রাখালেনি লক্ষ্য করে, ওই বুড়িকে বললে, ও বুড়ি, মোহাম্মদ নামে এক পাগলকে তুমি যাইতে দেখছো নি? বুড়ি বলল, ওই পথে গেছে, আমার আল্লাহর কাছে বরদাস্ত হয় নাই। সঙ্গে সঙ্গে ওই বুড়িকে আল্লাহ পাক তাইফের ওই পাহাড়ের উপরে আজও পাথর বানাই রেখে দিয়েছে। আল্লাহ নবী একটা পাথর উপরে গিয়া বসলেন, আল্লাহ তাআলা গোপনে ডেকে, ও পাথর, আমার বন্ধু রক্তে রক্তিত হয়ে অত্যাচার অত্যাচারিত হয়ে তোমার উপরে বসেছে পাথর, আমার বন্ধুর তাজিমে তুমি তুলার মতো নরম হইয়া যাও। সঙ্গে সঙ্গে পাথরটা তুলার মতো নরম হইয়া গেল, চিৎকার দিয়া বলেন, সুবহানাল্লাহ। আমার নবী বলে, যায়েদ রে, আমার কলিজাটা শুকাইয়া গেছে, দেখো রে এক গ্লাস পানি ব্যবস্থা করতে পারো কিনা? যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইফের মানুষরা তুজুর আপনাকে পানি দিবে না, পানি দিবে না, কার কাছে আমি পানি আনতে যাব? তখন আল্লাহ নবী বলে, যায়েদ রে, দেখো তুমি একটু পানির ব্যবস্থা করতে পারো কিনা। বন্ধুরা, আমার ভাইয়ের আমার যায়েদ এবার সামনের দিকে বাড়ালেন, একটা বাগান, আঙ্গুলের বাগান তিনি দেখতে পাইলেন। ওই বাগানের রক্ষককে ডেকে বললেন, ও বাগানের দায়িত্বশীল রক্ষক, বিশ্ব নবী দয়াল নবী দোজাহানের বাদশা, এক গ্লাস পানি চা, একটু পানি দেওয়ার ব্যবস্থা করতে পারোনি? যখন নবীজির কথা শুনল, ওই বাগানের দায়িত্বশীল রক্ষক, যার নাম হলো আব্দাস, সঙ্গে সঙ্গে তার কলিজাটা নরম হয়ে গেল, চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাগানের আঙ্গুল ফিরে, আঙ্গুল নিজ হাতে নরনাই নিষ্ঠে, এক গ্লাস শরবত বানায়া আব্দাস নিজে রহমতের নবীর সামনে হাজির হয়ে গেছে। হুজুর, আপনি পান করেন, আপনি খান। আল্লাহ নবী পানির পিপাসায় অস্থির, সবটুকু শরবত পান করে আল্লাহ নবী বলে, তোমার নাম না আব্দাস, তোমার বাড়ি না ইউনুস আলাইহিস সালাম নবীর বাড়ির পাশে? ওই লোকটা বললো, হুজুর, আমার নাম না আব্দাস, আপনি কি করে জানলেন? বলে, আমি নবী, নবীর কাছে সব খবর আছে। আজ ওই মদিনায় নবী উম্মতে উম্মতে বলে কান্দে, কে কদর নবী
নবী মুস্তফা রু রু আখে বিহি কেহতেছে সুবিহসা মিয়া উম্মতি ইয়া উম্মতি। কিন্তু আজকের আপনার আমার খবর নাই, উম্মতি উম্মতি বলে রোজা ধারে দয়াল নবীজি কাঁদতেছে। আল্লাহ নবীর এই অবস্থায় জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি অনুমতি দেন, এই তায়েব নগর এখনই আমি ধ্বংস করে দিব। আল্লাহ নবীর ভিজা চোখের পানি রক্তে রক্তিত, রক্তের দুটো হাত আমার আল্লাহর কাছে তুলে দিলে। বলে, আল্লাহ তায়েবের লোকেরা আমাকে চিনি নাই, তুমি রাগ করে গজব দিয়ে তায়েববাসীদেরকে ধ্বংস করে দিও না। তুমি যদি ধ্বংস করে দাও, কার কাছে আমি পৌঁছাবো? বলে, মালাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর